95 বিএনপি ক্ষমতায় এই হিরামহলে রাতবেলা বর্ষা ওসির নাম ছিল আফসার ওসি ওসির চাকরি চলে যাচ্ছে কেন আমাদের ছেলেবেলেদেরকে অ্যারেস্ট করতে হবে কাকে কাকে সারওয়ার মাকসুদ লাল নিয়াজুল এর মধ্যে যে কোনো একজনকে অ্যারেস্ট না করলে ওসি সেই রাতে চাকরি চলে যাবে এখন আমি বললাম যে তোমরা কেউ অ্যারেস্ট হয়ো না ওসি একা আসলো হিরামহলের সামনে দাঁড়ালো ওই অবস্থা তখন ছিল না পুলিশের যে আমাদের ছেলেদেরকে নিয়ে চলে যাবে আমাদের পারমিশন ছাড়া এতটুক জনপ্রিয়তা আমাদের ছেলেদের ছিল তখন তখন একবার দেখি সারওয়ার গাড়িতে লাফ দিয়ে উঠে একবার দেখি মাকসুদ লাল উঠে একবার দেখি লাল উঠে মানে কে উঠবে কে না উঠবে আমি অবাক হয়ে তাকায় দেখছি এরপরে ঠিক করলো ওরা ওরা যে ওরা টর্চ করবে টর্চ করে দেখবে যে টর্চে জিতে সেই পুলিশের গাড়িতে উঠে থানায় চলে যাবে তো আমি নাহলে চারজনই যাবে আমি নাম চারজন একসাথে অ্যারেস্ট হয়েও না লাস্টে টর্চ করলো টর্চে সার্ভার জিতলো সার্ভার জিতে উনি যে পুলিশের গাড়িতে উঠে গেল আমি আমি সেদিনের মতো হতবিহ্বল আমি কোনো সময় হইনি এইটাই ছিল আমাদের পলিটিক্যাল আমার কাছে দি বেস্ট আমি বললাম না বাংলাদেশে ওদের চেয়ে ভালো ব্যাচ পলিটিক্যাল ব্যাচ কেউ পেয়েছে এটা আমার জীবনের সৌভাগ্য যে আমি ওদেরকে পেয়েছিলাম আর দুর্ভাগ্য হলো এত অল্প সময়ের মধ্যে ওরা দুনিয়া ছেড়ে চলে গেছে